আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এই শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ করতে পারবেন অধ্যক্ষ ওম বিড়লা। এটাই 24-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ অধিবেশন বলছে ওয়াকিবহাল মহল। আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে। সম্প্রতি কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। পরিস্থিতি বেগতিক দেখে মুখে কুলুপ এনেছে ঘাসফুল শিবির। অভিযোগটি সামনে আসতে বিষয়টির তদন্তের জন্য এথিক্স কমিটি গঠন করা হয়। এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সুপারিশ করেছে বলে খবর। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করার কথাও রয়েছে। বছর পেরোলেই 24-এর লোকসভা নির্বাচন। লোকসভা ভোটকে সামনে রেখে কোমর বাঁধছে সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হতে চলেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধি সহ 3টি গুরুত্বপূর্ণ বিল। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি বিল সংসদের বিচারাধীন রয়েছে। এই বিলটিও সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই লোকসভা ভোটের আগে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সংসদের আসন্ন শীতকালীন এই অধিবেশন। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।